22 নম্বর অঙ্কটা দেখো, বলছি দুটি ধনাত্মক বাস্তব সংখ্যা এ ও বি এর একটি সমান্তরীয় মধ্যক ক্যাপিটাল এ এবং জি ওয়ান মানে ক্যাপিটাল জি ওয়ান কমা ক্যাপিটাল জি টু কমা ক্যাপিটাল জি থ্রি তিনটি গুণোত্তরীয় মধ্যক হলে একটা ভ্যালু বার করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে কি বলছে, দুটো ধনাত্মক বাস্তব সংখ্যা, তার মানে রিয়েল নাম্বার আর পজিটিভ নাম্বার এ আর বি, ঠিক আছে, তাদের অ্যারিথমেটিক্যাল মিনটা বলা আছে ক্যাপিটাল এ, আর জি ওয়ান জি টু জি থ্রি তিনটে জিওমেট্রিক্যাল মিন, তাহলে একটা ভ্যালু বার করতে দিচ্ছে। তাহলে আমরা ফার্স্টে লিখে নিই এ আর বি এর সমান্তরীয় মধ্যক এ, তাহলে এ মানে স্মল এ ক্যাপিটাল এ আর স্মল লেটারের বি, এটা এপিতে আছে, কারণ এ এমটা হচ্ছে ক্যাপিটাল এ বলে দিয়েছে এ আর বি এর, ক্লিয়ার? আর এটা কী বলেছে, এ আর বি এরই তিনটে জিওমেট্রিক্যাল মিন আছে, তাহলে এ কমা ফার্স্ট জিওমেট্রিক্যাল মিন, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে বি, এটা জিপিতে আছে, সেই জন্য জিওমেট্রিক্যাল মিন, এরা গুণোত্তরীয় মধ্যক, তিনটে গুণোত্তরীয় মধ্যক আছে। এবার দেখো এ মানে স্মল লেটারের এ ক্যাপিটাল লেটারের এ আর স্মল লেটারের বি এপিতে আছে, তার মানে আমরা বলতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু টু এ, এটা তোমরা জানো, ঠিক আছে? আর এখানে দেখো এই পাঁচটা নাম্বার জিপিতে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, যদি কমন রেশিও জিপিটার আর হয়, হ্যাঁ কমন রেশিওটা আর ধরে নিলাম, তাহলে জি ওয়ানটাকে আমরা কী লিখতে পারি, এ আর, কারণ ফার্স্ট টার্মটা এ, তারপরে জি ওয়ানটার জায়গায় আমরা কী লিখব, এ আর, আর দিয়ে মাল্টিপ্লাই করলাম এটাকে, পরের টার্মটা মানে জি টুটা কী হবে, এ আরকে আবার আর দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এ আর স্কোয়ার, জি থ্রি মানে থার্ড যে জিওমেট্রিক্যাল মিন সেটা কী হবে, এ আর স্কোয়ার ইন্টু আর, তারপরে এ আর কিউব, আর লাস্টে বি, বি এর জায়গায় আমরা লিখতে পারি এ আর টু পাওয়ার ফোর, বোঝা গেছে? তাহলে এবার একটা জিনিস দেখো, আমরা জি ওয়ানটাকে কী লিখতে পারি, জি ওয়ানটাকে লিখতে পারি এ আর, জি টুটাকে কী লিখতে পারি এ আর স্কোয়ার, জি থ্রিকে কী লিখতে পারি এ আর কিউব, আর বিকে কী লিখতে পারি এ আর টু দি পাওয়ার ফোর। তো এখান থেকে দেখো আমি আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু বি বাই এ লিখতে পারি, তাই না? আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু বি বাই এ, তাহলে আর এর ভ্যালুটা আমি বার করতে পারবো প্লাস মাইনাস ফোর্থ রুট অফ বি বাই এ বলতেই পারি, কারণ আর টু ইভার ফোর যদি বি বাই এ হয় তাহলে স্মল লেটারের আর ইকুয়াল টু হবে প্লাস মাইনাস ফোর্থ রুট অফ বি বাই এ, ক্লিয়ার? তাহলে এটাকে আমরা এরমও লিখতে পারি যে বি বাই এ, আগে এটা প্লাস মাইনাস দিলাম, পরে ওয়ান বাই ফোর, একই ব্যাপার। তাহলে স্মল লেটারের আর বা কমন রেশিওটা আমি বার করে নিলাম এ আর বি দিয়ে। এবার জি ওয়ানের ভ্যালুটা আমরা আর এর জায়গায় এখানে এই ভ্যালুটা পুট করতে পারি, তাহলে জি ওয়ান ইকুয়াল টু লিখতেই পারি এ ইন টু, এ দেখো প্লাস মাইনাস মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে একটা বাইরে প্লাস মাইনাস দিলাম, ইন টু বি বাই এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, এটা হলো জি ওয়ান মানে ফার্স্ট জিওমেট্রিক্যাল মিন যেটা, এটা হলো। আচ্ছা এবার জি টু, জি টু কী হবে, এ ইন্টু আর স্কোয়ার, তাহলে আর এর যে ভ্যালুটা আমি দেবো সেটা প্লাস মাইনাস যা দিই না কেন স্কোয়ার হয়ে গিয়ে পজিটিভ ভ্যালুটাই পাবো, তাহলে এ ইন্টু এটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে আর এর স্কোয়ার মানে, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো হোল স্কোয়ার মানে টু ইন্টু ওয়ান বাই ফোর হবে মানে হাফ, তার মানে বি বাই এ এর পাওয়ারে হাফ হবে, ঠিক আছে? এটা হলো জি টু। আচ্ছা জি থ্রি বার করি, জি থ্রি সেক্ষেত্রে কিন্তু আবার আমি যখন জি টুকে আর দিয়ে মাল্টিপ্লাই করব তখন আবার সেই প্লাস মাইনাসটা আসবে, তাহলে জি থ্রির ক্ষেত্রে প্লাস মাইনাস এ যেমন আছে থাকলো আর কিউব, তার মানে এখানে থ্রি বাই ফোর হয়ে যাবে, তাহলে বি বাই এ হোল টু দি পাওয়ার থ্রি বাই ফোর, কারণ এটার পাওয়ারে থ্রি আমি দিয়েছি হোল কিউব করেছি, এখানে কিউব করছি তার মানে এখানেও থ্রি বাই ফোর হবে, ক্লিয়ার? জি থ্রি পেয়ে গেলাম। তাহলে এবার এই জি ওয়ান
এখানে দেখো জি ওয়ান জি থ্রি আছে জি টু আছে, তো সব ভ্যালুগুলোই আমরা এইভাবে এ আর বি দিয়ে বার করে নিয়েছি। আর কিছু নেই, এ টু দি পাওয়ার ফোর আছে, আমরা এখান থেকে এটা বার করে নিতে পারবো এ আর বি দিয়ে। ঠিক আছে, স্মল লেটারের এ আর স্মল লেটারের বি দিয়ে আমি ক্যাপিটাল লেটারের এ কে লিখতে পারি, সেটা হচ্ছে এ প্লাস বি বাই টু। এবার আমাদের কী কাজ, আমাদের কাজ হচ্ছে ভ্যালুগুলোকে এখানে পুট করা। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি এইখানে দেখিয়ে দিচ্ছি, আরেকবার টুকছি এখানে, এ টু পাওয়ার ফোর প্লাস বি টু পাওয়ার ফোর ফার্স্ট ব্র্যাকেট, এর ভ্যালুটা বার করতে দিয়েছে, তারপরে ফোর, তারপরে ফার্স্ট ব্র্যাকেটে দিয়েছে জি ওয়ান হোল টু পাওয়ার ফোর প্লাস জি থ্রি হোল টু পাওয়ার ফোর প্লাস সিক্স জি টু টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ক্যাপিটাল এ হোল পাওয়ারে ফোর, এই ভ্যালুটা কত বার করতে দিয়েছে। তো এবার দেখো আমরা এখানে সব ভ্যালুগুলোকে বার করেছি, জি ওয়ান জি টু জি থ্রি, শুধু দেখে দেখে ভ্যালুটা পুট করে দেবো। ফার্স্টে দেখো এ টু পাওয়ার ফোর প্লাস বি টু পাওয়ার ফোর, ঠিক আছে এটা যেমন আছে তেমনি রেখে দিলাম, প্লাস ফোর ইন্টু ব্র্যাকেটে জি ওয়ান টু দি পাওয়ার ফোর। তো চলে আসি জি ওয়ানে, জি ওয়ানে আমরা কী বার করেছিলাম, প্লাস মাইনাস এ ইন্টু বি বাই এ হোল টু পাওয়ার ওয়ান বাই ফোর, তাহলে জি ওয়ান টু দি পাওয়ার ফোর যখনই করবো, দেখো এখানে দেখাচ্ছি জি ওয়ান টু দি পাওয়ার ফোর যখন করবো তখন প্লাস মাইনাসটা শুধু প্লাস হয়ে যাবে, কারণ পাওয়ারে ইভেন নাম্বার আছে, তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার ফোর আর এটার পাওয়ারও ফোর, তাহলে ফোর আর ফোর কেটে গিয়ে বি বাই এ হবে। ক্লিয়ার, তাহলে কাটাকাটি করলে এখানে কি হচ্ছে, কাটাকাটি করলে আসছে এ কিউব ইন্টু বি, তাহলে এই ভ্যালুটা আমরা বসিয়ে দেবো এখানে, দেখো এইখানটা বসিয়ে দিচ্ছি এ কিউব দাঁড়াও, ঠিক আছে এ কিউব ইন্টু বি প্লাস, এবার প্লাসের জন্য প্লাস দিলাম, এবার জি থ্রির পাওয়ারে ফোর, চলে আসো এখানে জি থ্রি, জি থ্রি কী আছে এখানে, তো জি থ্রির পাওয়ারে যদি ফোর দিই তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার ফোর হয়ে গেল আর এর পাওয়ারেও ফোর দেবো, যখন ফোর আর ফোরটা কেটে গিয়ে কিউবটা থেকে যাবে, তাহলে বি বাই এ হোল কিউব। তাই তো এখানে কাটাকাটি করলে কি হচ্ছে, এখানে এ কিউব আর এখানে এ টু পাওয়ার ফোর, তাহলে কাটাকাটি করলে এ থাকছে তাহলে এ বি কিউব, তাহলে জি থ্রি হোল টু পাওয়ার ফোর হচ্ছে এ বি কিউব, দেখো এখানে মানটা বসিয়ে দিচ্ছি এ বি কিউব। ক্লিয়ার, জাস্ট মান বোঝাচ্ছি, প্লাস সিক্স ইন্টু জি টু পাওয়ারে ফোর, চলে আসো জি টু, জি টু কি লিখেছিলাম এটা, তাহলে জি টুর পাওয়ারে যদি ফোর দিই, এখানে দেখিয়ে দিচ্ছি দেখো জি টুর পাওয়ারে যদি ফোর আমি দিই, তাহলে এটা জি টু, তার পাওয়ারে ফোর দিচ্ছি, তাহলে এর পাওয়ারে মানে স্মল লেটারের এ তার পাওয়ারে ফোর হবে আর এর পাওয়ারেও ফোর হচ্ছে, তাহলে এখানে দুই দুগুণের চার, তাহলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে বি বাই এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার একটু কাটাকাটি করি, এটা এ স্কোয়ার আর এটা এ ফোর, তাহলে এ স্কোয়ার হবে আর এখানে বি স্কোয়ার হবে, তাহলে জি টু পাওয়ারে ফোর হবে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এবার দেখো এখানে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এ স্কোয়ার বি স্কোয়ার বসালাম জি টু টু দি পাওয়ার ফোরের জায়গায় ডিভাইডেড বাই ক্যাপিটাল এর পাওয়ারে ফোর। এবার দেখো ক্যাপিটাল এর ভ্যালুটা আমরা কী বার করেছিলাম, এ প্লাস বি বাই টু, মানে স্মল লেটারের এ প্লাস স্মল লেটারের বি বাই টু, তাহলে সেটা এখানে বসিয়ে দিচ্ছি এ প্লাস বি বাই টু হোল পাওয়ারে, এখানে ফোর আছে তাহলে এখানে ফোর হবে, বোঝা গেছে। তাহলে এবার দেখো ওপরে জাস্ট আমি ব্র্যাকেটটা খুলে দিচ্ছি, তাহলে এ টু পাওয়ার ফোর প্লাস বি টু পাওয়ার ফোর প্লাস ফোর এ কিউব বি প্লাস ফোর এ বি কিউব প্লাস সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে দেখো এ প্লাস বি হোল টু পাওয়ার ফোর আর এখানে টু টু পাওয়ার ফোর, এটা ওপরে যাবে তাহলে এটা সিক্সটিন ইন্টু সিক্সটিন হয়ে ওপরে গেল, এই সিক্সটিনটা ওপরে চলে গেল, কারণ টু টু পাওয়ার ফোর মানে সিক্সটিন। ক্লিয়ার, এবার দেখো এ প্লাস বি হোল টু পাওয়ার ফোরটাকে আমি ভাঙতে চাইছি, দেখছি যে ওপরটার সঙ্গে মিলছে কি না, তাহলে আমরা কেটে দিতে পারবো, তাহলে সিক্সটিন এখানে একটা নাম্বার চলে এসছে, অ্যান্সার বসাতে পারবো। এবার এ প্লাস বি হোল টু পাওয়ার ফোরটাকে আমি ভাঙবো কী করে, এ প্লাস বি হোল টু পাওয়ার ফোর
তোমরা যখন বাইনোমিয়াল থিওরাম শিখবে মানে দ্বিপদ উপপাদ্য, তখন খুব সহজেই এইভাবে এ প্লাস বি হোল টু পাওয়ার ফোরটাকে ভেঙে নিতে পারবে। কিন্তু এখনও আমি দ্বিপদ উপপাদ্যটা শেখাইনি, তাহলে যেহেতু দ্বিপদ উপপাদ্য শেখা হয়নি, তাই আমি এখন কি করছি, একটু খেটে করছি। একটু খেটে কেমন করছি মানে এটাকে এরম করছি, এ প্লাস বির হোল স্কোয়ার তার হোল স্কোয়ার করে দিলাম, তাহলে সে একই ব্যাপার, ফোরই আসছে। তাহলে আমি এখন এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা লিখছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এভাবেও আমরা বার করে নিতে পারি, এটা একটু খাটনি হবে, বাইনোমিয়াল থিওরাম দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যেত। যেহেতু আমি শেখাইনি তাই এখন আমি ওটা ইউজ করছি না, ঠিক আছে। তাহলে এবার কী করব, এ প্লাস বি হোল স্কোয়ারটা ভাঙলাম, এবার তার হোল স্কোয়ার, তাহলে এবার এ স্কোয়ার প্লাস টু এ বিটাকে এ ভাবি আর বি স্কোয়ারটাকে বি ভাবি, নিয়ে এবার এক্সপ্যান্ড করে দিই। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বির হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এটা, এ স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা হচ্ছে বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু, এবার এটাকে ভাঙলে হচ্ছে এ টু পাওয়ার ফোর প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু টু এ বি প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে টু এ স্কোয়ার বি স্কোয়ার, টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে দুই দুগুণে চার ফোর এ বি কিউব, ফোর এ বি কিউব প্লাস বি টু দি পাওয়ার ফোর, ঠিক আছে। এইটা ভাঙছি, ভেঙে দেখছি যে ওপরটার সঙ্গে মিলবে কি না। তাহলে এবার দেখা যাক কী হলো, তাহলে এটা হলো এ টু দি পাওয়ার ফোর প্লাস দুই দুগুণে চার তাহলে ফোর এ কিউব বি। আচ্ছা এখানেই করে দেওয়া যাক, ফোর এ কিউব বি এখানে আছে আর এখানে ফোর এ বি কিউব আছে, তো এখানেও তাই আছে দেখো, তাহলে ফোর এ কিউব বি প্লাস ফোর এ বি কিউব এই দুটো লিখে নিলাম আর এ টু পাওয়ার ফোর লেখা হয়ে গেছে, ক্লিয়ার। আর এখানে পড়ে থাকছে চার আর দুই ছয় মানে সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার এই দুটো নিয়ে নিলাম প্লাস বি টু দি পাওয়ার ফোর, তাহলে এবার মিলিয়ে দেখো এটাই আছে। অর্থাৎ আমি এটার জায়গায় এ প্লাস বি হোল টু পাওয়ার ফোর বসিয়ে দিতে পারি, এই পুরোটার জায়গায় আমরা এ প্লাস বি হোল টু পাওয়ার ফোর বসিয়ে দিতে পারি। তাহলে বসিয়ে দাও এ প্লাস বি হোল টু পাওয়ার ফোর ইন্টু সিক্সটিন ডিভাইডেড বাই এ প্লাস বি হোল টু পাওয়ার ফোর, ক্লিয়ার। তাহলে এবার এটা এটা কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার এলো সিক্সটিন। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও ভালো করে, এটা দিয়েছিল, এটার ভ্যালু বার করতে দিয়েছে, তাহলে অ্যান্সার হলো সিক্সটিন, ঠিক আছে।